যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বললেন, সব সোর্স থেকেই টিকা আনার চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে এসব বলেন তারা। ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে প্রায় 13 লাখ টিকার ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে বাংলাদেশ সরকার এখন ভারতের বাইরে বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমি একটু পরিমাণ অনেক চাই, তবে এমনিতে ইমিডিয়েট নিড আমাদের বোধ হয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন ভ্যাকসিন দরকার। আমাদের যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায় কিনা, অন্য কোনো দেশের থেকে পাওয়া যায় কিনা, কারণ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন বিভিন্ন অন্যান্য দেশেও তৈরি হয়, আমরা সেখানেও আমরা চেষ্টা করছি।